আজ সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। প্রতিটি জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এভাবেই শুরু করার ঐতিহ্য অনুসরণ করেন শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এই জনসভায় প্রায় 10 লাখ লোকের জনসমাগম আশা করছেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সিলেটে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, যাচ্ছি তার কাছে। নজরানা, প্রধানমন্ত্রী কখন এসে পৌঁছাবেন আর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? সাগর, আপনি জানেন যে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে এবং প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে গত পরশুর দিন থেকে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে উনি এখানে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারছেন না। সেজন্যই আমরা জানি যে প্রধানমন্ত্রী সাধারণত ঢাকার বাইরে সফর করলে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেন, কিন্তু আজকে সেক্ষেত্রে তিনি ওটি ব্যবহার করতে পারছেন না, যেহেতু এটি সরকারি সম্পত্তি। তো এজন্য তিনি পার্টি ফান্ডের টাকায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেটে আসছেন এবং সেখান থেকে 10:30 ঢাকা থেকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে BG601 তিনি ফ্লাই করবেন এবং যেটি 11:15 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা রয়েছে। তো তারপরই সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসার কথা রয়েছে এবং সেখানে এসে তিনি মাজার জিয়ারত করবেন। এরপর এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। সেখান থেকে তারপরে দুপুরে সামান্য একটু বিরক্তি দিয়ে 3টার দিকে আলিয়া মাদ্রাসার জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি আসলে আওয়ামী লীগ সভাপতি হিসেবে এখানে বক্তব্য রাখবেন, যেহেতু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি, দলীয় সভাপতির প্রথম রাজনৈতিক কর্মসূচি এটি। তো পুরো সিলেট বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছেন ওনার এই আগমন উপলক্ষে উনি কি ভাষণ দেন এবং সিলেটবাসীও অপেক্ষা করছে যে সাধারণত নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলো থেকে এক ধরনের প্রতিশ্রুতি আসে যে সামনের দিন গুলোতে ওই রাজনৈতিক দলগুলো আগামী 5 বছরে কি কি কাজ করতে চায় এই এলাকায়, সেই একটি ধারণা হয়তো আওয়ামী লীগ সভাপতি সিলেট বাসীর উদ্দেশ্যে দেবেন। তো এখন পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাহজালালের মাজারে আসবেন। সাগর, সিলেট থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার প্রসঙ্গে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।